হ্যালো মা, আপনার হাতে একটি ব্যাগ দেখতে পাচ্ছি। ব্যাগের ভিতরে কি আছে? ওই ঈদের দিন তো মামনের লেগে একটু খাবার নিয়ে আসছিলাম, খাবার নিয়ে আসছিলাম তো ঈদের দিন খাইতে খাবার দিতে দেয় না, তাই এখন কাছে স্পেশালি খাবার আছে ঈদের দিন, এগুলো আর দিতে দেয়নি, তাই অনেকগুলো আবার নিয়ে যাইতেছি গা আল্লাহ বাসালে, আবার কালকে নিয়ে আসবো, আবার নিয়ে কালকে আসবো, কালকে তো ধরে 3 দিন তো খাবার বাইরের খাবার দেওয়া যাবে না, আজকে দেওয়া নিষেধ, এই কারণে দিতে পারিনি, এখন নিয়ে যাইতেছি গা। মা, এত কষ্ট করে ছেলের জন্য নিজ হাতে খাবার তৈরি করে আনলেন, এটাই তো কষ্ট, এটাই তো লাগতেছে যে আমি বাজার থেকে গরু মাংস গুলা কিনে নিয়ে তারপরে ছেলের লিগা নিজের হাতে রাঁধছি, এবার তার কুরবানি দিতে পারি না, বাজার থেকে কিনে নিয়ে তারপরে মাংস রাঁধছি, রাইন্দে বাইরে খাবারটা নিয়ে আসছি, মনে করলাম আমার রাইন্দা দেয় আমার ছেলে আমার নিজের হাতের গোস্তটা খাইবো, কিন্তু ভাগ্য হলো না, ওরা বলতেছে না ঈদের দিন আমাদের কাছে স্পেশাল খাওয়ান আছে, আপনারা ঈদের পরের দিন এর পরের দিন এর পরের দিন 3 দিন তো দিতে পারবেন, তখন দিয়ে এই জন্য নিয়ে যাইতাছি, আর কি করবো আমি মা, আমার তো আমার আমার ফেটে এখন তো মনে করেন ঈদের দিন আমি তো একটু পানি তাও মুহ দিনি, ভাবছি যাই ছেলেরে খাওয়াইয়া তারপরে যা খাই খামো, ছেলেরে খাওয়াইতে পারি নাই এখন আর আমার খাইতে ইচ্ছা করবো না, আর আমার ফেরত খাওয়ান যায়ও না, ছেলে যখন এই জায়গা যতই স্পেশালি খাওয়ান দেব, কিন্তু আমি তো মা আমার তো কষ্ট লাগে যে আমার ছেলে খাইলো কিনা না খাইলো কি করে বা না করে, কষ্ট লাগতেছে বাবা কি করবো। মামুনের জামিনের কি পরিস্থিতি বা কি অবস্থা রয়েছে? ওগুলো আমি কিছুই জানি না বাবা, ওই সম্বন্ধে আমি কিছুই জানি না, ওগুলা সবকিছুর যারা কর্তা আছে যে উকিলের মারফতে দিছে ওরা কর্তা আছে, ওরা বা জানে এগুলা, ওগুলো সম্বন্ধে আমি কিছুই জানি না, ব্যাপারে কিছুই আমি জানি না, তবে শুনছি এরা তদবির কর্তা আছে, কিন্তু আমার আমার মুন্ডায় খালি ব্যারেস্টার সুমনের চায়, আমার মনে খালি ব্যারেস্টার সুমনের চায়, সুমন হইছে গরিবের বন্ধু, ও হইছে যারা অসহায় তাদের বন্ধু, আমার মন্ডার ভিতরে আমি সুমনের চাই, সুমন যদি আমার ছেলের পাশে আয়া দাঁড়ায় আমি আর আল্লাহর রহমতে সুমনে আমার ছেলের আমার বুকে আইনা ফিরিয়ে দিতে পারবো, এটা আমার বিশ্বাস, আমি ব্যারিস্টার সুমনের মারফতে একটা কথাই বলতে চাই, বাবা ও খুব অসহায়, কারণ আর 3টা প্রতিবন্ধী ভাই বোন, ওর মা বাবা ভালটা আছে, ও একটা ছোট মানুষ হইয়া বাবা ও যদি না থাকে আমার সংসারটা একবারে শেষ, আমার এই ছেলে মেয়ে তার মুখের দিকে তাকাইবো তার দিকে চাইবো, আজকে দেখো ঈদের একটা দিন আমার ছেলে মেয়ে বাইরে দেখতে পারলো না, ঈদও করতে পারলাম না, আর ঈদের মধ্যে আমার ছেলে মেয়েদের মুখে একটু মাংসের টুকরো আমি দিতে পারি নাই, খালি মামনের জন্য 1 কেজি মাংস কিনছিলাম ওইটাই খালি রান্না নিয়ে আসছিলাম, আর আমার বোবা ছেলে মেয়ে গুলা গ্রামে আছে ওদের কাছে আমি এক পিস মাংস দিতে পারিনি খাইতে, বাবা তোমার কাছে আমার একটাই অনুরোধ, তোমার কাছে আমার রিকোয়েস্ট, আমি মা হিসাবে তোমার কাছে আমি রিকোয়েস্ট করতেছি তুমি আমার ছেলের বাসায় দাঁড়াও, আমার ছেলের বাসায় দাঁড়াও, তুমি তো গরিবের বন্ধু, তুমি তো অসহায় বন্ধু, তুমি তো নিঃস্বার্থে কাজ করো সবার জন্য, তুমি টাকার দিকে বাঁচাও না পয়সার দিকে চাও না, তুমি যে বেরেস্টারি করে টাকা পাও ওই টাকাগুলো মানুষের পিছে খরচ করো, আমি জানি আমি দেখছি আমি তোমার ভিডিও গুলো সব খুলে দেখি হাতা হাতা, আমি মাঝে মাঝে কই আমি যদি ব্যারেস্টার সুমন আমার আমার যে আল্লাহ বানাইতে আমি ছেলে হইতাম তো ছেলের লগে আমি ব্যারেস্টারের লগে কাজ করতাম, আমার মনটা এত ভালো লাগে তোমারে, তোমার দিকে আমি হাজারে হাজারে বার দোয়া করি, আমি তুমি আমার পাশে আইবে দিকে আমি দোয়া করি, তা না কিন্তু যখন মামন ভালো ছিল তখনও আমি তোমার জন্য দোয়া করছি, তখনও দোয়া করছি, আর আজকে বিপদে পড়ে গেছি, আমি বিপদে পড়বো মধ্যে এমন কোনো আমার কোনো ধারণা ছিল না, তারপরও আমি বিপদে পড়ে গেছি, এখন আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি বাবা তুমি আমার পাশে একটু দাঁড়াও, তুমি নিঃস্বার্থে কাজ করো, তোমার যত টাকা পয়সা সব কিছু গরিবের বিলাইয়া দাও, মামন বাংলাদেশের ভিতরে সেলিব্রিটি ঠিক আছে, ও যে টাকাটা ইনকাম করা হিসাবে গরিবই, ও যে টাকাটা ইনকাম করে ওরে কিন্তু ভাই বোনের পিছে খরচ করা লয় মা বাপের পিছে খরচ করা লয়, আমি অসুস্থ আমার আমার পিছে প্রতি মাসে অনেক টাকা খরচ যায়, আমার কোমরের হাড় ফিডের হার মেরুদণ্ডের হার সব ক্ষয় হয়ে গেছে, ওগুলোর পিছে সব খরচ করে, এখন তোমার কাছে আমার রিকোয়েস্ট তুমি আমার ছেলের বাসায় দাঁড়াও বাবা, তুমি আমার ছেলের বাসায় দাঁড়াও বাবা, তোমার কাছে আমার আর কিছু বলার নাই বাবা,
তুমি দয়া করো একটু বাবা, তোমার আমি সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবা, সবাই এই ভিডিওটা যাতে সুমনের কাছে গিয়ে পৌঁছায়, সুমনের হাতে গিয়ে পৌঁছায়, সুমনের যাতে আমার পাশে দাঁড়ায়, এই কারণে তোমাদের কাছে আমি সবার কাছে সবার সব ছেলে মেয়েদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই এটারে ভিডিওটা শেয়ার করে দিবা, বেশি বেশি করে শেয়ার করে দিবা, যাতে সুমনের কাছে গিয়ে পৌঁছায়, সুমনের কাছে গিয়ে পৌঁছায়। আল্লাহ হাফেজ।